ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান হে ঈশ্বর ঠাকুর বাবা লোকনাথ সব যেন খুব তাড়াতাড়ি যেন আমাদের স্যান্ডি সুস্থ হয়ে উঠুক, আর স্যান্ডি খেলে বেড়াক, মায়ের কোলে স্যান্ডি মায়ের কোল আলো করে থাকুক, যেরকম মজা করে খেলা করে, আর মানে কি বলবো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আর পিঙ্কি তুমি কষ্ট পেও না, খুব তাড়াতাড়ি স্যান্ডি সুস্থ হয়ে উঠবে। আর এখানে শুধু এই মুহূর্তে আমার মনে হয় ওকে চিনি জল, নুন চিনি জলে কি কোনো ক্ষতি হয় আমি জানি না, তবু ওয়ারিস বা যেহেতু ওর ব্লাড বেরোচ্ছে, মানে আমি এটা তোমাকে বলতে পারছি না, আমার তোমার ভিডিওটা দেখেই আমার শরীর টরীর কেমন যেন মানে আনচান আনচান করছে, তুমি ওখানে ফেস করছো আর আমি আমরা জাস্ট ফর এতটুকু মানে ভিডিও দেখেছি, এটা মানে মর্মান্তিক একটা ব্যাপার, যেখানটায় কোনো কন্ট্রোভার্সি কোনো কিছুই না, এখানে জাস্ট ফর ঠাকুরের কাছে প্রে যে ঠাকুর খুব তাড়াতাড়ি আমাদের স্যান্ডিকে সুস্থ করে দাও, স্যান্ডি ভালো থাকুক, ঝগড়া ঝাঁটি চুলোচুলি মারামারি যেগুলো সেগুলো আলাদা কন্টেন্ট আলাদা, কিন্তু এই মুহূর্তে স্যান্ডির শুভ মানে ভালো সুস্থ হয়ে ওঠে কামনা ছাড়া আর কিছুই মাথায় আসছে না বা আসবে না। যদি সেরকম হয় তোমাদের তো গাড়ি আছে, গাড়ি করে নিয়ে গিয়ে ওকে একটা বড় ভালো হসপিটাল বা ডাক্তারখানায় নিয়ে যাও, কারণ তুমি বলেছো যে ডাক্তার দেখো, আমি দেখেছি কালকের ভিডিওটাও, সেখানে আমি ভিডিও করব ভেবে আমি করতে পারিনি, যে তুমি তোমাদের যে ডাক্তারটা দেখে সে ভগবানের মতন, তুমি কালকের ভিডিওতে এটাও বলেছিলে যে গাড়ি পাঠিয়েছি সে ডাক্তার আসছে আসবে, এবার এসেছে কি না তুমি সেটা বলোনি, কিন্তু ওষুধ চেঞ্জ করেছে, ওষুধ দিয়েছে, তাও কালকের ওষুধের থেকে আজকের ওষুধটা তুমি খাইয়েছো একটু ভালো আছে, কিন্তু দেখো যদি না সেরকম হয় তুমি স্যান্ডিকে নিয়ে বাইরে বড় ডাক্তারখানায় চলে যাও, কোনো পশু হসপিটালে চলে যাও, ফেলে রেখো না, এরকম ব্লাড বেরিয়ে যাওয়াটা একদম ঠিক নয়, আর হিসির মধ্যে দিয়ে সত্যি ব্লাড বেরোনোটা খুব মারাত্মক ব্যাপার, মানে আমি তোমার ভিডিও দেখে রীতিমতো আমার গা হাত পা কাঁপছে, মানে আমি বলে বিশ্বাস করতে পারবো না, মানে আমার শরীরের ভেতরে মানে হাত পা যেন একটা থরথর থরথর করে কাঁপা সেরকম। আর যেহেতু আমাদের ঘরেও একটা আছে বাচ্চা, সেই জন্যে আমরা বুঝি এর যন্ত্রণা কষ্টটা কতটা, না কিছু করতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে করে, শুধু মনে হয় ও খেলে বেড়াক, ও নষ্ট করুক, ও কিছু নষ্ট করুক, ও খেলে বেড়াক, ও দৌড়ে বেড়াক, ওটা দেখেই শান্তি। তাই বলবো সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমাদের স্যান্ডি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চলো, আচ্ছা আমি বলছি গুড আফটারনুনই বলবো, পিঙ্কি পালের একটা ভিডিও দেখলাম, পিঙ্কি সত্যি বাচ্চাটার যে রক্তটা যখন ও দেখিয়েছে না, আমার জাস্ট ফর এতটা ভেতরে বুকের ভেতরে যন্ত্রণা, মানে আমি জানি পশু একটা এমন জিনিস, কারণ আমার বাপের বাড়িতেও আমি বললাম তো আমাদের জিমি ছিল, ও ভীষণ আদরের ছিল জিমি, আমার ছেলে মেয়ে এমন ছিল, আমার ছেলে ছোটোবেলায় দাঁত মাজতে চাইতো না, শুধু জিমির কাছে গিয়ে দাঁতগুলো ই করতো আর জিমি দাঁতগুলো চেটে দিত। তা এটা এবার আমরা যখন আমি অর্ককে খুব বকতাম কি রে দাঁত মাজিস নি, বলছে না আমার তো দাঁত মাজতে লাগে না, জিমি আমার দাঁত পরিষ্কার করে দেয়। তাই সেই জায়গা থেকে আমাদের সত্যি বলছি জিমি যখন মারা যায় আমি কখনোই বিস্কুটকে আনতাম না, আমার বাড়ি কখনোই আনতাম না, আমি এত আমাদের এত কষ্ট এত কষ্ট, মানে বুকের মনে হয় একটা পার্টস ভেঙে যায়, আমার মনে হয় বাচ্চাদের থেকেও সন্তান তো সকলের কাছে প্রিয়, সন্তান সকলের কাছে প্রিয়, কারণ ওরা বলতে পারে, ওরা সব কিছু শেয়ার করতে পারে, ওদের একটু অসুস্থতা কেমন কাতর হয়ে যায় বাচ্চারা, মা 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 ছাড়া কিছু চিনতে চায় না, তখন যেন মনে হয় ওদের মেডিসিন মা, ওদের সব কিছু মা। ঠিক তেমনি এই সব বাচ্চা যারা পোষে যাদের ঘরে থাকে, জাস্ট একটা ফুসকুড়িও যা মানে মায়েদের কতটা যন্ত্রণা এনে দেয়, মায়েদের কতটা কষ্ট এনে দেয় সেটা সত্যি শেয়ার করার মতো না, হয় না। আমি বললাম তো আমি বিস্কুটের সেই জাস্ট চুলকুনিটা আমি কিন্তু তোমাদের শেয়ার করতে পারিনি, বা ডাক্তার এসেছে সেই সময় ওকে বেঁধে রেখেছিলাম বা আমি মুখটা বেঁধেছি কী করে, আর সেই মুহূর্তগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ হয়ে ওঠে না সব সময় হয়ে ওঠে না। এ দেখো বিশাখা 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 নোংরা, দেখো এই দেখো বিছানায় উঠে এলো, আর বিশাখা চশমা পরে না কেন কি জানি, এইরম এইরম করে ছাড় দিও না, এইরম এইরম করে দাও তুমি, এইরম এইরম উড়াচ্ছ নিচের ধুলো বিছানায় আসছে, সেই জায়গায় দেখো মানে বিস্কুটের লোম এখন সিজন চেঞ্জ হচ্ছে, ওদের লোম উঠছে, বিস্কুটের নালে লোম ওঠে না, বারো মাস লোম ওর ওঠে না, ওর যখনই সিজনটা চেঞ্জ হয় তখনই লোমটা ওঠে। তো সেই জায়গায় যদি বিস্কুট না অ্যাক্টিভিটি দেখায়, না খেলা করে, ওর মন মরা হয় থাকে, আমাদের মোটামুটি খুব চিন্তা হয় যে কী রে ওর কি শরীর খারাপ করছে, ওর কি এমন কিছু হচ্ছে যে কেন খেলছে না, কারণ ও অল টাইম কামড়াকামড়ি করে আর এতটা অ্যাক্টিভ, বিস্কুট মানে আমরা হাঁপিয়ে যাই। তো সেই জায়গায় যখনই বিস্কুট একটু নির্জীব থাকে আমরা চিন্তায় পড়ে যাই, সেই জায়গায় স্যান্ডি গোল্ডিকে সত্যি ভিডিওতে দেখি দেখি তো অবশ্যই, চিঙ্কি পিঙ্কি পালের ভিডিও যখনই দেখেছি, ওকে দেখেছি, রিমির সাথেও দেখেছি, ছাদে নাচগুলো দেখেছি, কিছু কিছু নাচ তো ভেসে আসছে,
সেই জায়গায় ওরা একটা সত্যি আলাদা অনুভূতি, আলাদা জায়গা, আলাদা ভালোবাসা থেকে ওরা থাকে। আর ওদের মানে পৃথিবীতে যদি পশু ফুল আর বাচ্চা না যারা ভালোবাসে, তাদের মতো নিষ্ঠুর পাষণ্ড আর মানে অসুর আমি বলবো পৃথিবীতে আর হয় না। এদেরকে দেখলেই না মনে হয় ধরি, আদর করি। এই যে আমার মাম্পিকে এত বিস্কুট কামড়েছে, শুভকে কামড়েছে, অর্ককে কামড়েছে, আমাকেও দেখো এখানে দেখেছো, আর এখানটায় কামড়ানো দাগটা আছে কি না জানি না, মানে ও নিজেকে বাঁচানোর জন্য এখানটা এরম করে জাস্ট ফর ধরেছে, তাই মাংসটা ও দাঁত মানে এতটা ও, তারপরেও ওকে আদর করে। যখন আমি ওদের বকি যে কেন ও এত কামড়াকামড়ি করার পর, এত ক্ষতি হয়ে যাওয়ার পর কেন তোরা এগুলো করিস, তখন কিন্তু বলে যে মা তুমি মুখে বলো ঠিকই কিন্তু ওকে দেখে হাত চলে যায়, আদর করতে ইচ্ছা করে, ওদের প্রতি ভালোবাসা এমনি জানি না আমাদের হাত চলে যায়। সেই দিকেই সত্যি গোল্ডির পরিস্থিতি দেখে, বা স্যান্ডি স্যান্ডি স্যান্ডির পরিস্থিতি দেখে খুবই কষ্ট লেগেছে, খুবই কষ্ট লেগেছে। আর আমিও বারবার বলি দেখো কন্ট্রোভার্সি কেন করব না, আমরা কন্ট্রোভার্সি সবসময় করব, কিন্তু কিছু জিনিস আছে সেটার লিমিট রাখতে হয়, যে না ঠিক আছে এখন তো আমাদের পন্থাই ছিল দুটো পরিবারের মিল, এখন দুটো পরিবার মিল হয়ে গেছে, তারপর তো আর কন্ট্রোভার্সি সেখানে থাকে না। আমি এটাও কিন্তু সেদিনের ভিডিওতে বলেছিলাম যে এখন সেদিন চিঙ্কি পাল পিঙ্কি কাঁদতো কেমন করে, আজকে পিঙ্কি কাঁদলে কন্ট্রোভার্সি হতো, আজকে এ কাঁদলে কন্ট্রোভার্সি করা যাবে না, এগুলো না। পিঙ্কিও কেঁদেছে, প্রচুর কেঁদেছে, যেই সময় কোর্টে যাচ্ছে, থানায় যাচ্ছে, লাইভ করতে করতে যাচ্ছে, যেই কান্নাগুলো দেখে আমরাও ভীষণ মর্মাহত হয়ে ভিডিও করেছি, লোকের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি। তো এখন দুটো পরিবারের শান্তি চাইছে, শান্তিতে আছে, এটা আমার ওপিনিয়ন, এটা আমি কখনোই কারোর ওপর বদলে দিতে পারি না, এটা আমার ওপিনিয়ন। যখন সবাই ভালো থাকবে সেই সময় আমার মনে হয় সেই প্রসঙ্গটাকে ছেড়ে দেওয়া উচিত, আর বেশি বাড়াবাড়ি করা কখনোই উচিত নাই, উচিত বেশি বাড়াবাড়ি করলে পিঙ্কি তো নিজেই বলে দিল যে যখন মাথার এখন ঠিক নেই, যদি মনে হয় ভালো লাগছে না, নিতে পারছি না, তখন ধাব্বা দিয়ে দেবে। তার জন্য সবাই সাবধান থাকো। আর সত্যিকারের স্যান্ডির মানে ওই পরিস্থিতিটা দেখে আমারও ভীষণ ভীষণ খারাপ লাগছে। বাড়িতে একটা ছোট পশু থাকলে এতটাই কষ্ট হয়। কিছুদিন আগে ওর সীমারও ওর বাচ্চাটার কিছু একটা হয়েছিল, মানে নেই, সেটা দিয়ে ভিডিও যখন করছিল খুব কষ্ট হচ্ছিলো, আমার তো খুবই কষ্ট হয়। আমি তো মানে নিজে কষ্টে থাকি, আমি এদের সমস্ত ঘর, সবার ঘর আলাদা, আমার আর বিস্কুটের ঘর আলাদা, সারাদিন বিস্কুট কাদা মাদা পাড়িয়ে এসে বিড়াল নিয়ে এসে যা কীর্তি করে, আমরা আমার কাছে বিস্কুটের সব মাপ, সব ওর যত দোষ গুণ সব মাপ, ওর জন্যে আমার কোনো ইয়ে নেই। সেই দিক থেকে সত্যি খুব খারাপ লাগছিল। যে স্যান্ডির ওরকম ঠাকুরের কাছে অবশ্যই প্রার্থনা করি, ঠাকুর যেন স্যান্ডিকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আর স্যান্ডি যেন ওইভাবেই খেলে, যেভাবে খেলে, বসে ওঠে ঘুমায় আনন্দে থাকে, গেটের কাছে বসে থাকে, খুব ভালো লাগে। চলো বেশি বড় করলাম না, ভালো লাগছে না সত্যি এই স্যান্ডির ওই ভিডিওটা দেখার পর, ওই রক্তের ওইটা দেখার পর একদমই কিছু ভালো লাগছে না, মনটা খুব উদাস হয়ে যাচ্ছে আজকে। আর আমার মনে হয় না ভিডিও, যদি মন হয় ভিডিও করবো, যদি মন না হয় ভিডিও হয়তো করবো কি করবো না ঠিক নেই, তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি স্যান্ডি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সবাই তোমরাও সবাই করো, ভিউয়ার্সরা সবার প্রার্থনায় অনেক জোর আছে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওদেরও জোর আছে, মনের জোর আছে, আর অবশ্যই মেডিসিনও আছে, দেখা যাক কতদূর কী হয়। তবে তাড়াতাড়ি ঠাকুরকে বলবো ঠাকুর স্যান্ডিকে সুস্থ করে দাও।